অন্তরে বোনা বন্ধুত্বের মান, দূরত্বেও থাকবে বন্ধুত্বের টান, সময়কে ধরে রাখা যায় না, মনে রেখো বন্ধুত্ব হারায় না, সময়কে ধরে রাখা যায় না, মনে রেখো বন্ধুত্ব হারায় না। ঝলমলে রোদে আকাশ লাগে ভালো, বন্ধু ছাড়া চারিদিক আঁধার কালো, হাসিয়া কান্নায় এই জীবনে বন্ধু নিশ্চয় ও বুকের গভীরে
পুরোনো দিন খনের খাতায় জানি নেই শুরু নেই শেষ বন্ধুত্বে, বন্ধু কখনো যায় না আটকানো ক্যালেন্ডারের পাতায়, তাই রোজই আমাদের ফ্রেন্ডশিপ ডে। ক্লাসের চারপাশে সারাতে দিন, কলেজ ক্যাম্পাসে সবকিছু রঙিন হয়ে যায়, পেয়ে যায় বন্ধুকে কখন কে, তাই রোজই আমাদের ফ্রেন্ডশিপ ডে। পেয়ে যায় বন্ধুকে কখন কে, তাই রোজই আমাদের ফ্রেন্ডশিপ ডে। বন্ধু বাস্ট্রামে সঙ্গে চলার লোক, এমন হাজার বন্ধু সবার হোক, প্রমিস ভুল চুকে সাপোর্ট বুক ঠুকে আর কে করে বল, তুই বন্ধু হয়ে আমার সাথে চল। ক্লাসের চারপাশে সারাতে দিন, কলেজ ক্যাম্পাসে সবকিছু রঙিন হয়ে যায়, পেয়ে যায় বন্ধুকেও কখন কে, তাই রোজই আমাদের ফ্রেন্ডশিপ ডে। পেয়ে যায় বন্ধুকেও কখন কে, তাই রোজই আমাদের ফ্রেন্ডশিপ ডে। ভাবছো এ কটা বছর গেলেই কলেজ কন্ডি পার, তখন হবে কি যে যার সে তার, কিন্তু তবুও একটা সুতোর সে কল ছেঁড়া ভার, পাবেই দেখা হঠাৎ বন্ধুতা, পথের মাঝখানে কুড়িয়ে পাবে খাম, কিংবা আনমনে গড়ানো বোতাম, তবু ডাকলে নাম ধরে পুরোনো অ্যালবাম খুলে যায়, পেয়ে যায় বন্ধুকেও কখন কে, তাই রোজই আমাদের ফ্রেন্ডশিপ ডে। পেয়ে যায় বন্ধুকেও কখন কে, তাই রোজই আমাদের ফ্রেন্ডশিপ ডে। Yeah.
বন্ধু চল চেপে আসি স্মৃতির সাইকেল, পড়ে আছে পথে একটা বিকেল। বন্ধু চল চেপে আসি স্মৃতির সাইকেল, পড়ে আছে পথে একটা বিকেল। ভাগা ভাগি টিফিন গুলো, ঘুম চুরির সেই দিনগুলো ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমায় সাদা সেই স্কুল বাড়ি, ফিরিয়ে দে ছেলেবেলার সেই মাবাড়ি, ফিরিয়ে দে আমায় সাদা সেই স্কুল বাড়ি, ফিরিয়ে দে ছেলেবেলার সেই মাবাড়ি। মোজা বুট জুতো ব্যাগ পিঠে বই বোঝায়, ভ্যান কাকু ডাকলো যে এক ছুটে চল না যাই, কাগজের নৌকোতে বৃষ্টির দিন যায় ভেসে, তোর পেনের কালিদে আমার এই স্কুল ড্রেসে, রাগ করে মুখ হোক আজ ভারী, ফিরিয়ে দে আমায় সাদা সেই স্কুল বাড়ি, ফিরিয়ে দে ছেলেবেলার সেই মাবাড়ি, ফিরিয়ে দে আমায় সাদা সেই স্কুল বাড়ি, ফিরিয়ে দে ছেলেবেলার সেই মাবাড়ি। ফেলুদা বাটুলার অ্যাস্টেরিক্স, চাঁদ মামা শুকতারা কি মজার সেই কমিক্স, খুব ভোরে ফুল তোলা সরস্বতী পুজোতে, স্কুল ছুটির দিনগুলো কাটত সব লুডোতে, মেঘ জমাই মো হয় ভারী, ফিরিয়ে দে আমায় সাদা সেই স্কুল বাড়ি, ফিরিয়ে দে আমায় সাদা সেই স্কুল বাড়ি। বন্ধু চল চেপে আসি স্মৃতির সাইকেল, পড়ে আছে পথে একটা বিকেল। ভাগা ভাগি টিফিন গুলো, ঘুম চুরির সেই দিনগুলো ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমায় সাদা সেই স্কুল বাড়ি, ফিরিয়ে দে ছেলেবেলার সেই ভাব।
ফিরিয়ে দে ছেলে বেলার সে মারি। আড্ডা সবার পরিচিত ক্যাম্পাসে, স্মৃতিগুলো আকরবে মনেরই ক্যানভাসে। বন্ধুরা যে যেখানে যায় মাঝে মাঝে সবাই সবার খোঁজ খবর রাখি। বন্ধুরা যে যেখানে যায় সবাই ভালো থাকি, মাঝে মাঝে সবাই সবার খোঁজ খবর রাখি। সকালে ঘুম ভাঙবে না তোদের কারো ফোনে, ঘুম ঘুম চোখে বসবো না গিয়ে ক্লাসের পেছনে, কেউ কাউকে বিদ্যালয় পরিবারে 1994 বেছে শিক্ষার্থীরা আয়োজন করেছে তাদের পুনর্মিলনী অনুষ্ঠানের, এবং সেই অনুষ্ঠান মালা শুরু হবে প্রতিষ্ঠান থেকে। তারা সবাই এসেছে শিক্ষকবৃন্দের সাথে মত বিনিময় করার জন্য। প্রথমেই আমরা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে আমাদের 94 বেছে শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা স্কুলটাকে ভুলে যায়নি। এখনো অনেকে সুদূর প্রবাস থেকে ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে, কেউ দেশের মাঝে কর্মব্যস্ত, সেই কর্মব্যস্ত জীবনের ফাঁকে সবাই একটু সময় বের করে নিয়ে আজকের দিনটিকে অন্যরকম ভাবে উদযাপন করেছে তারা। আমি আসলে খুব ডিটেইল জানি না যে তাদের আজকে কি কি আয়োজন রয়েছে। প্রথমে তারা এখানে একটি কেকও দেখতে পাচ্ছি, আজকে স্কুলে এসে তারা একটি কেক কেটে তারা আজকের দিনটি শুরু করতে চাইছে। আমাদের স্কুলেরও
দৈনন্দিন কার্যক্রম যথারীতি চলছে, সেই ফাঁকে আমরা আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটি সেরে নিতে চাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব রেজাউল আমিন স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে আমাদের অত্যন্ত সম্মানিত, অত্যন্ত ঘনিষ্ঠ, একান্ত স্বজন আমাদের সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তিনজন উপস্থিত রয়েছেন। আমরা এ পর্বেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের 94 শিক্ষার্থীদের, এই স্যারদের তারা আজকে এখানে নিয়ে এসেছে। আমাদের প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মতলিব, আমাদের সম্মানিত বিশেষ অতিথি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সিনিয়র শিক্ষক বাবু সুশীল কুমার দাস, এবং অবসরপ্রাপ্ত আমাদের শরীরচর্চা শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুদ্দিন। আজকে প্রথমেই আমার মনে হয় যে এ বিষয়ে কিছু বলার জন্য আমরা 94 শিক্ষার্থীদের এখানে আহ্বান করতে পারি। আমি আমাদের 94 শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, বর্তমানে প্রতিষ্ঠিত চিকিৎসক দুজন তারা রয়েছেন এখানে আমাদের, আমরা ডাক্তার মোহাম্মদ হোসেন এবং ডাক্তার রুহুল আমিন, যারা ইতিমধ্যেই চিকিৎসা ক্ষেত্রে তারা যথেষ্ট সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন চিকিৎসক হিসাবে। আমি ডাক্তার রুহুল আমিনকে কিছু বলার জন্য যেহেতু কিছুদিন আগেই আমরা এই স্কুলে এসেছিলাম, আমাদের প্রিয় শিক্ষকদের হাত ধরেই আমাদের যাত্রা শুরু হয়েছিল, দেখতে একটু প্রায় 30 ইয়ার্স। আসলে বাবা কটি যে শুরু এবং শেষ, আসলে এই শিক্ষা জীবনে কোনো শুরু এবং শেষ নেই। যাই হোক, আমি শুরুতেই বলতে চাচ্ছি ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিএসসি ব্যবসায় জেলাগুন স্যার, আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ, যাদের হাত ধরে আমরা যাত্রা শুরু করেছিলাম, বিশেষ করে আমাদের সাথে মাসুম স্যার, আমাদের সাথে পণ্ডিত স্যার, যাকে আমরা যা আমরা চিনি তাই বলতেছি, আর আরও যারা শিক্ষক যাদের অবদান আমরা কোনোদিনই বলি নাই। আমরা প্রফেশনালি প্রায় সময় ইন্ডিয়ায় অনেক সময় যেতে হয়, এরকম ক্ষেত্রে যখন আমরা ডাকি বহুমুখী উচ্চ বিদ্যালয় কিংবা ডাকি নামটা উচ্চারণ করি, তখন দেখলাম যে ইন্ডিয়াতে বিশেষ করে এই নামটা সবাই চিনে, সবাই চিনে সব জায়গায়। আর তারপর থেকে এই জিনিসটা আমাদের কাছে সবসময় একটা অন্যরকম অনুপ্রেরণা দিল যে আমরা স্কুল থেকে চলে গেলেও স্কুলকে যাতে আবার আমাদের মনের মতো করে কাছে কাছে পায়। এরই উদ্যোগে আমরা বন্ধুরা মিলে অনেক দিন থেকে পালন করছিলাম যে কীভাবে স্যারদের সাথে আবার এখানে বসা যায়, আমাদের স্কুলের কাছে করা যায়। এই পরিপ্রেক্ষিতে আমরা সব বন্ধুরা মিলে চিন্তা করলাম যে আমাদের স্যারদের জন্যই হোক, স্যারদের কাছে কাছে যেতে হবে, আমাদের মনের কাছে তাদেরকে বলতে হবে, ওনাদেরকেও আমরা কাছে করছি। এর ফলশ্রুতিতে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠান করতে গিয়ে দেখা যাচ্ছে মহানবী উচ্চ বিদ্যালয়ের সব সব শিক্ষক এবং প্রিন্সিপাল স্যার আমাদের যে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এই অবদানগুলো আমরা সারা জীবনই এটা মনে রাখছি। মানে আমি আমাদের পেশার পক্ষ থেকে বলতে চাচ্ছি, যদি ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কোনো আমাদের কোনো প্রয়োজন হয়, কোনো কাজে লাগে, আমাদেরকে অবশ্যই স্মরণ করবে, আমরা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আছি, যতটুকু পারা যায় আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো। আর যদি আমাদেরকে কাছে ডাকেন অবশ্যই আপনাদের আমরা অবশ্যই আমাদের সময় দিই, আর আমাদেরকে মাঝে মধ্যে এরকম করে আশা করে সুযোগ করে দেন আমাদেরকে, আর এটা ভালো
অবশেষে আমি আবারও বলতে চাই আমাদের প্রিয় শিক্ষক যারা এখানে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, আমার সারা জীবনে আপনাদের কথা মনে রাখবো, আপনার প্রতি কৃতজ্ঞ। আর আপনাদের দেওয়া যে শিক্ষা, এটা নিয়ে যাতে আমরা আবার পথ চলতে পারি, এটাই আমাদের প্রার্থনা। ধন্যবাদ। সালাম। ধন্যবাদ আমাদের ডক্টর রুহুল আমিনকে, 94 বছরের ছাত্র এবং কৃতি ছাত্র, যার অনেক পুরস্কার হয়তো আমরা খুঁজলে এখনো স্কুলের আগামী পাব। আমার মনে আছে আমরা এরকম আজকেও শিক্ষার্থীরা যখন বেরিয়ে যাচ্ছিল প্রতিযোগিতার উদ্দেশ্যে, তখনই তারা স্কুলের সামনে এসে উপস্থিত হয়েছে। রুহুল আমিনদেরকে নিয়ে মনে হয় আমরা চট্টগ্রামে গিয়েছিলাম বিতর্ক কম্পিটিশনে বিভাগীয় কনটেস্টে যোগদান করার জন্য। রুহুল আমিন রাজি ছিল না, রুহুল আমিন খুব লাজুক প্রকৃতির ছাত্র ছিল, পরীক্ষার থেকে অনেকটা ফোর্স করেই তার নামটা আমি নিয়ে নেই। এরপরে তারা জিততে শুরু করে, জিততে শুরু করার একটা সাংঘাতিক মজা রয়েছে, মানুষের আত্মবিশ্বাস বেড়ে যায়। গোলাপগঞ্জে জেতার পরে তারা সিলেটে যাওয়ার জন্য খুব বিক্রি হয়ে গেল, ট্রেনিং করে সিলেট নিয়ে গেলাম, জেলা পর্যায়ে জিতে গেল। এরপরে তো এরা মনে হয় ঠিক মতো খায়নি, ঘুমায়নি, মানে কীভাবে যাবে জিতবে এটা একটা আমাদের সাংঘাতিক। আমাকে ট্রেনে ঘুমাতে দেয়নি, বই নিয়ে বসতে হয়েছে, এটা ভুলে যাওয়ার মতো, এটাই জীবনের গল্প আসল। এভাবেই মানুষ নিজেকে খুঁজে পায়। আমি সকলেই মোটামুটি যারা এসেছে আমরা অনেক সফল মানুষদের সাক্ষাৎ পেয়েছি, আমি সকলের নাম বলতে পারবো না, তাই নাম বলতে যাচ্ছি না। তোমরা পারলে এসে যারা এখানে রয়েছে সবার নাম বলে দিও, এটা ভালো হয়। আর আমি এ পর্বে কিছু বলার জন্য আমাদের শ্রদ্ধাভাজন সহকর্মী সিনিয়র শিক্ষক শ্রী বিধান পালকে কিছু বলার জন্য অনুরোধ আছে। আজকে আয়োজনের সম্মানিত সভাপতি আমার এই শিক্ষক বৃন্দ, তাদের কাছে পড়ালেখা করেছি, এবং আমার সহকর্মী বৃন্দ, 1993 সনের এসএসসি পরীক্ষার্থী যারা ছিল, সবার প্রতিনিধিত্ব আমার সহায়তা করেছি। আজকে এইরকম একটি অনুষ্ঠানের সম্মুখে দাঁড়িয়ে আমি নিজেকে মিস করছি। আমার আসি ইংরেজি সনের আমার সাথীদের পুরাই ব্যাপারে সফল ক্লাসমেটের সাথে যত কিছু নিয়ে শেয়ার করা যায় তার সাথে এই করে শেয়ার করা যায়। আমি চাইলেই আমার সেই 1980 ইংরেজি সনের আমার সেই ব্যাচে বোধ হয় 15 জন সহপাঠীকে কথা করতে পারবো, সেই সুযোগ আর না, সেই জন্যই আমি মিস করতে। আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এইরূপ একটি উদ্যোগ নেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, এইভাবে পরস্পরের প্রতি বন্ধনটুকু যদি সবসময় থাকে আমরা অনেকভাবে এগিয়ে যেতে পারি। আরেকটি কথা, আমরা যারা শিক্ষক, শিক্ষকদের একটা লক্ষ্য থাকে তার ছাত্র যেন তাকে ক্রস করে চলে যায়। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি সফল,
আমাদের তোমাদের আমাদের সম্মুখে যারা আছো 1994 বিষয়ে অনেকেই শৈশব কর্মক্ষেত্রে আমি মনে করি তোমরা আমাদেরকে দিয়ে গেছো। একটা কথা না বললেই নয়, আমি একজনের কথা এমনি বলতে বাধ্য যার কারণে আমার আমার ব্যক্তিগত কথা, তারপরে আমি বলতে বাধ্য যে এমন এক মুহূর্তে এখানে এই প্রশ্নের মোহাম্মদ হোসেন এই ব্যাচের ছাত্র আমার ছোট বোনের স্বামী হার্ট অ্যাটাক, আমি বুঝতে পারিনি ঘটনাচক্রে আমার এখানে ছিল, হঠাৎ মনে পড়লো মোহাম্মদ হোসেনের কথা, আজকে তো মোহাম্মদ হোসেন এখানে পরিশ্রম করেছো সেটা আমরা অনুমান করতে পারি। আমি কিছুটা সম্পৃক্ত ছিলাম বলে কিছুটা জানি, অনেক কষ্ট করতে হয়েছে সবাই একত্রিত হয়ে হতে, এটা বিরাট সাফল্য। আর আমরা স্যারের বক্তব্য শুনলাম, আসলে আমরা শিক্ষকবৃন্দ এই একটা একটা জিনিস আমাদেরকে তাড়া করে, সেটা হলো তোমাদের কাছ থেকে আমরা সেই ক্ষমা সুন্দর দৃষ্টিটা পাবো কি না। আমরা সেই কিশোর বয়সে যখন তোমাদেরকে লেখাপড়া করিয়েছি তখন প্রয়োজনে অনেক সময় কঠোর হয়েছি, কঠোর আচরণ করেছি, সেটা তোমরা মনে রাখো না এটা আমরা জানি, আমার অভিজ্ঞতায় দেখেছি যে তোমরা এটাকে সুন্দরভাবে নাও এবং আমাদের কাছে ফিরে আসো। আবার স্যারের যে কথা আমাদেরও সেই একই কথা যে তোমরা সেই কঠোর আচরণটাকে ভুলে যাবে আর স্নেহের যে অংশটুকু ছিল সেটাকে মনে রাখবে। আর নাম মনে রাখতে পারি না আমরা, যারা একটু বেশি দুষ্টামি করত এদের নাম বেশি মনে থাকে, আর যারা পড়াশোনা খুব ভালো করত তাদের নামও কিছু মনে থাকে, মাঝখানে অনেকের নাম একটু হারিয়ে যায়, মুখটা চেনা থাকে কিন্তু নাম বলতে পারি না আমরা, এটা তোমরা কিছু মনে করো না। আমি এ পর্যায়ে আমাদের স্যার আমাদেরও শিক্ষক, তোমাদেরও শিক্ষক এবং এই প্রতিষ্ঠানের এক সময়কার অধ্যক্ষ ছিলেন জনাব আব্দুল মতলিব, যিনি মোসন স্যার নামে আমাদের কাছে পরিচিত, উনি স্যারকে কিছু বলার জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ওইটা বলতে চেয়েছিলাম কিন্তু কথা বলতে গেলে এখন ভুল হয়ে যায়, অনেক কিছু বলতে পারি না। আমাদের রেজা স্যার, তোমাদের পরিকল্পনার মধ্যে এটা ছিল যে আজকে স্যারকেও এখানে আনা হবে, আমি জানি এটা তোমরা কথা বলেছ, আমাদের রেজা স্যার আমাদের মধ্যে নেয়, তোমরা অনেকেই জেনেছো সেটা সবাই মনে জানো। গত 11 জানুয়ারি দিবাগত রাত 9টায় তিনি হঠাৎ করেই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। আমরা স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধার সাথে স্যারকে স্মরণ করছি। ইতিমধ্যে আমাদের আরেক প্রীতি ছাত্রী এবং এখন এক প্রতিষ্ঠিত ডাক্তার আমাদের ডাক্তার রুলি বেগম এখানে উপস্থিত হয়েছে, আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। আর আমাকে সেই বরাবরের মতোই প্রথমে এসেই কানে কানে কিন্তু বলে গিয়েছি স্যার আপনি একটা উপস্থাপনা করে দিবেন, মানে এই কাজটা আমার জন্য একেবারে সবাই পারমানেন্ট করে দিয়েছে। আমি বোধ মনে হয় আর বেশি দিন পারবো না, অনেক সময় দাঁড়াতে গেলেও সমস্যা হয়, নাম মনে করতে গেলেও সমস্যা হয়, অনেক কথা বলতে ভুলে যাই, তো আমি স্যারকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি আমার প্রিয় সহকর্মী ও নাইটি ছাত্রছাত্রী
আজকের এই আয়োজন যে তোমরা কীভাবে করেছো, আমি এসব মানে এখানে আসার পর থেকে এই একটা কথাই চিন্তা করছি, কীভাবে তোমরা দুজন মানে একত্রিত হলে, কীভাবে একে অন্যের সাথে যোগাযোগ করলে, আমি অনেকটা অবাক হয়ে গেছি। কারণ আজকাল তো নেটওয়ার্ক তো অনেক দিন হয়ে গেছে, কে কোথায় আসো, কী করছো, কারোর সাথে কারো খবর নাই, এমন অবস্থায় তোমরা যে কাজটি করেছো মানে একটা বড় একটা সাকসেস তোমার, বড় একটা সাকসেস তোমাদের। আমি এর জন্য তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য খুব সংক্ষেপে শেষ করছি, সময় কম, আমি দু একটি কথা বলবো। আমার স্যাররা যে আমার সুশীলবাবু স্যার, আমার মনিন্দা স্যার, স্যাররা যে একটা তাদের বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন, আমি তাদের ওই বক্তব্যের সাথে একমত না। তারা বারবারই বলেছেন যদি তোমাদের মনে কষ্ট হয়ে থাকে কোনো সময় আমার যারা মানে কঠোর আচরণের জন্য তোমরা জিনিসগুলো ক্ষমা করে দিও, আমি ওটা চাইতে রাখি না। আমি আমার এই আত্মবিশ্বাস আছে যে তোমরা আমাদের ছাত্রছাত্রী যারা আসো আমাদের কোনো দিনই তোমরা ইয়ে করবে না, অভিযুক্ত করবে না, কোনো দিনই আমাদের আচরণের জন্য তোমরা আমাদের উপর দুঃখিত থাকবে না। আমার এই আত্মবিশ্বাস। আমার মনে আছে একটি ঘটনা, ওই রুলিকে সামনে থেকে মনে হয়েছে আর কি, ডাক্তার রুলি, আমি গত এই 16 তারিখ 18 তারিখ এয়ারপোর্ট গেছিলাম, আমি তো চিনতে পারি নাই তাকে, সে হঠাৎ ভিতরে বাইরে আসে আমাকে পরিচয় দিল, তারপরে চিনলাম। আর সাথে সাথে আরেকটি কথা মনে হলো, এসএসসি ফাইনাল পরীক্ষার সময় পরীক্ষা শেষ প্র্যাকটিক্যাল চলছে, কোনো এক সাবজেক্ট প্র্যাকটিক্যালের সময় পরীক্ষার সময় রুলির খবর নাই, রুলির খবর নাই, প্র্যাকটিক্যাল একটু পরে আরম্ভ হয়ে যাবে, রুলির খবর নাই, তাকে পাওয়া যাচ্ছে না। ভালো ছাত্র হিসাবে সবাই আমরা তাকে মানে আলাদাভাবে একটু নজর রাখতাম, রুলিকে তো পাওয়া যায় না। এরপরে লোক পাঠিয়ে স্কুলের শিক্ষক পাঠিয়ে স্কুলের পিয়নদেরকে পাঠিয়ে তাকে খোঁজাখুঁজি করে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পরে তাকে নিয়ে আসছিলাম এখানে। তারপরে ওই আমাদের তো সেন্টার কেন্দ্র ছিল এখানে, কোনো অসুবিধা হয় নাই, আমরা এই সময়টা তাকে দিয়েছি, সে পরীক্ষা দিয়েছে। বনবাসে তাকে দেখলেই মনে হয়। আর আরেকটি ঘটনা এই সাথে আমার মনে পড়ে আর কি, বালেশ্বরী শরীমহান মহিলা স্কুলের প্রধান শিক্ষক যেন আব্দুল মোল্লা সাহেব, ওনার মেয়ে একদিন অনুপস্থিত, ফাইনাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুপস্থিত, আর খবরই নেই। ওর তাদের বাসায় লোক পাঠিয়ে দুই ঘন্টা পরে সে তার রুটোপুল করে বসে আছে, দুই ঘন্টা পরে মোল্লা সাহেব নিয়ে আসছিল তার মেয়েকে, তারপরে আমরা পরীক্ষা দিয়েছিলাম। তো আমরা ছাত্রছাত্রীদের জন্য যেভাবে আর কি, আমি শুধু আমি না, আমাদের সময় আমার এই ডাইন দিকে যারা আছেন আমার সহকর্মী বৃন্দ, আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ব্যাপারে আর কি আমরা অত্যন্ত আন্তরিক ছিলাম এবং অত্যন্ত যত্নশীল ছিলাম। আমার আরেকটি কথা মনে আছে, আমার মনে থাকবে বলতে পারি না, আমার স্যারের ছেলেকে, মন্দিরের স্যারের ছেলেকে, সে এখন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকা তার ইনকাম, অনেক কিছু করেছে এর মধ্যে অতি অল্প সময়ে, এখন বোধ হয় দেশের বাইরেও চলে গেছে। ওই আছে তার অনেক ব্যবসা, অনেক ব্যবসা আছে। সে যখন ক্লাস এইটে পড়ে তখন আমি তাকে এমন পিছনে দিয়েছিলাম আর কি, যে শেষ পর্যন্ত আমার বয় হয়েছিল সারনি কিছু কিছু মনে করে বসে, সারনি কিছু কিছু মনে করে বসে, তো সারার উদারতা থেকে আমি মুগ্ধ হয়েছি। আমি সেদিন বলছিল আমাকে, ঠিকই করেছো, আমি আমার বাচ্চা সাথে সম্পর্ক, তুমি তুমি যে আমি শেয়ার মাস্টার হইলেও উনি মানে আমাকে ওই এইভাবেই ডাকতো, বলি ঠিকই করেছো, ঠিকই করেছো, এই ঘটনাটা আমার কিন্তু ভুল ভুলে নাই মনে হয়। তো যাই হোক, তোমাদের এই আয়োজনের জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর আমার আমি বিশেষ করে যখন দায়িত্ব নিলাম
ওই সময় স্কুলের যে বিপর্যস্ত অবস্থা ছিল এই অবস্থায় আমার সহকর্মী বিন্দু এখানে যারা আছে তারা যেভাবে সাহায্য করেছেন আর কি ওটা বললাম নয়। চরম বিপর্যস্ত অবস্থার মধ্যে ছিল এক সময়, মাত্র 11 জন শিক্ষক ছিল উচ্চ বিদ্যালয়ে, কেউ ভাবতে পারে নাই মাত্র 11 জন শিক্ষক ছিল, যেসব আমি দায়িত্ব নেই প্রথম। এই অবস্থা থেকে প্রতিষ্ঠানকে উত্তরণের জন্য আমার সহকর্মী যারা আছেন তারা যে পরিশ্রম করেছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে, বিশেষ করে আমার খাদরবাবু আর বিধানবাবু সুলতান আর একজন শিক্ষক এখানে উপস্থিত তাই সিদ্দিক, এদেরকে যে এত কষ্ট দিয়েছি আমি, এত কষ্ট দিয়েছি দিন 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল হওয়ার পরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত ওদেরকে একটু সময় কাজ করাইছি, ওদেরকে কোনো মানে কোনো বাড়তি কোনো টাকা পয়সাও দেওয়া হয় নাই, কিন্তু ওরা কাজ করেছে আর আমাকে বকাবকি করেছে আর কি, আমাকে বকাবকি করেছে ভাগ্যবাজে কিছু নেই। তো আমি ওদের কাছে মানে ভীষণ রকম কৃতজ্ঞ, এই আজকের এই সুযোগে আমার এই মনের কথাটা প্রকাশ করলাম। আর কলেজ সেকশনের ব্যাপারে আমি একজন স্যারকে বেশি তোমাদের কাছে সাথে পরিচয় করিয়ে দিই, আমি না তাকে বলতাম হই চাপ বিষয়ে ওই নুরুদ্দিন সাহেব কেমিস্ট্রি স্যার, উনার যেদিন উনার মানে কলেজ সেকশন মানে উচ্চ মাধ্যমিক শাখা চালু করার পরে যে স্যারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, উনার ইন্টারভিউ যেদিন নেওয়া হলো উনি আবেদন করলো উপস্থিত হলো ইন্টারভিউ যেদিন নেওয়া হলো আর কি, এমন কোনো প্রশ্ন নাই প্রশ্ন শেষ করার আগেই উনি উত্তর দিয়ে দিচ্ছে প্রশ্ন শেষ করার। আর ছাত্রছাত্রী যারা আছে তারা ভীষণ মেয় তাক মানে ছিল ওই সময় মানে সাংঘাতিকভাবে শ্রদ্ধা করতো মানে ভালোবাসতো ওনাকে, ওনার যে আন্তরিকভাবে উনি যে প্রচেষ্টা চালাতো আর কি ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য, আর অন্য সবাই আন্তরিক ছিল কিন্তু বিশেষ করে ওনার কথা আমি উল্লেখ করতে মানে আমার মনের মধ্যে আছে হিসাবে আমি উল্লেখ করলাম আর কি, উনি তার মানে বিষয়ের উপর তার সাবজেক্টের উপর এত দক্ষতা ছিল যে যে কোনো প্রশ্ন তাকে করা হইতো সে সাথে সাথে প্রশ্ন শেষ হওয়ার সাথে মানে পুরাপুরি শেষ হওয়ার সাথে ইয়ে হতো উত্তর দিয়ে দিত। যাই হোক আমি আর সময় নষ্ট করছি না, তোমাদের সবাইকে আজকের এই আয়োজনের জন্য আবারও ধন্যবাদ দিয়ে আমার এই প্রিন্সিপাল সাহেব আমার আরেকটি গর্ব আছে এখানে প্রিন্সিপাল যে আছে উনি আমার ছাত্র, আমার রেজা তোর আমার কাজল বিধান বিষয়ে এরাও আমার ছাত্র, আমার এই মহোৎসব তারপরে সুলতান এরা অনেক আমার ছাত্র, আমি এখানে আসলে যখন আসি তখন মনে হয় যেন আমার আমি শুনিয়াম তখন মনে হয় যেন আমার নিজের করে গেছি নিজের বাড়িতেই আছি বিষয়ে আমার স্কুল এই করে আমার স্কুল এখন আচ্ছা আমি এখন আর কথা না বাড়িয়ে আজকের মতো আমি ক্ষমা চাব না, আমি সবার মতো ক্ষমা চাব না, আজকের মতো সবাই ধন্যবাদ দিয়ে দিই। ধন্যবাদ, আমরা স্যারকে একটু অন্যরকম জানতাম আগে থেকেই, আজকেও তার ব্যতিক্রম হয়নি, তিনি তার যুক্তি দিয়ে অনড় আছেন, এটা আসলে সবারই কথা, আমরাও সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে শিক্ষকতা করি, নইলে এটা করতে পারতাম না। আমি আজকের এই প্রসঙ্গে ছাত্ররা আমাকে মনে করিয়ে দিয়েছে অনেকের কথাই ভুল হয়ে গেছে, আমাদের মধ্যে যারা ছিলেন অথচ এখন নেই অনেকের কথা মনে পড়ছে, আমাদের আজহার আলী স্যার আমরা যখন স্কুলে ঢুকলাম মনে হতো স্কুলটা এই লোকটার উপরে কেন্দ্র করে ঘুরছে, এত ইম্পর্টেন্ট মানুষ, এত একজন গুরুত্বপূর্ণ শিক্ষক এবং দক্ষ শিক্ষক এবং আমাদের সকলের নেতা, সে আজহার আলী স্যার আমাদের মধ্যে নেই, রেজা স্যার চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আমাদের প্রিয় ছাত্র স্যারের ছেলে আরিফ ভালো ফুটবল খেলতো ভালো ছাত্র ছিল, আরেকজন ছিল জুনের গত বছরে মারা গেল উসমান আলী, আমরা সবার কথা সবার আত্মার মাগফিরাত কামনা করছি শান্তি কামনা করছি, এবং আমাদের হেলাল স্যার আমাদের হেলাল ভাই যিনি আমরা জিন করি মান্নান স্যার ছিলেন আমাদের মধ্যে, অনেকেই যারা আজকে আমাদের মধ্যে ছিলেন এখন নেই আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি, সবাইকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমাদের অধ্যক্ষ মহোদয়কে জনাব রেজাউল আমিনকে কিছু বলার জন্য সবাই অনুরোধ করছি।
আমি ভুল হয়ে যায় আমার, মানে মেমোরি লস থাকে বলে আর কি, এইরকম আমার একটা অবস্থা হয়ে গেছে। এই কাজল বাবুর কথা মনে হলো আর কি, আমার আধার আলীর কথা, আধার আলীও আমি তার কথাটা বলা আমার উচিত ছিল। এমন একজন শিক্ষক ছিল আর কি, যে যেমন শিক্ষকতায় পারদর্শী ছিল তেমনই সব ব্যাপারেই পারদর্শী ছিল, আর মানে তার যথেষ্ট অবদান আছে এই প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে তার যথেষ্ট অবদান আছে। আর তাদের মতো কয়েকজন যদি না থাকতো এই প্রতিষ্ঠানটা এখন এই পর্যায়ে আসতো না। তাকে আমি মানে ভুলে গেছি, ভুলে যাওয়ার জন্য আমি নিজেই মানে দুঃখ প্রকাশ করছি। আর আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমি সবসময় যাকে বিরক্ত করি তার নামটাও আমি উল্লেখ করলাম না, আমার মোহাম্মদ হোসেন, সবসময় বিরক্ত করি তাকে, সবসময় বিরক্ত করি। আর আমি যে খুশি হই সে বিরক্ত হয় না, আমি বিরক্ত করি কিন্তু সে বিরক্ত হয় না। এই কথাটা বলা আমার উচিত ছিল, মানে আমার মনে ছিল কিন্তু আমি ভুলে গেছি। যাই হোক, ধন্যবাদ। ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে আসছে এবং ওই তারাটা কেক নিয়ে এসেছে, সেটা সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো আমার মনে হয় যে স্যারের বক্তৃতা পর্বটা শেষ হয়ে গেলে প্রিন্সিপাল স্যার অতিথিদেরকে দিয়ে ওখানে নিয়ে ওখানে যাবেন এবং কেকটা কেটে তোমাদের আজকে দিনের কর্মসূচি উপভোগ করে দেবেন। ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজে 1995 সালে সালে এসএসসি পরীক্ষার্থীদের আজকের এই পুরনো অনুষ্ঠানের সম্মানিত অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক, আমাদের শিক্ষক জনাব আব্দুল মতলিক, জনাব সুশীল কুমার দাস, জনাব মদিন স্যার সহ আমার সম্মানিত শিক্ষক মন্ডলী ও আজকে যারা এখানে পুনর্মিতে এসেছে সাবেক ছাত্রদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা বেঁচে একটা অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে স্বল্প পরিসরে হলে আমরা করতে পেরেছি। আমার কথাই বলবো, আমাদের আমাদের বন্ধু বান্ধব, আমাদের অনেক স্বামী প্রতিষ্ঠানের ছাত্র, অনেক বন্ধু বান্ধব আমাদেরকে বলে যে অনুষ্ঠান আয়োজন করার জন্য, আমিও বলি চেষ্টা করা, কিন্তু কয়েক বছর ধরে অনেকে আলোচনা করে কোনো সেটা সম্ভব হচ্ছে না। এই জন্য আমি বিশেষ করে যে 94 বেঁচে ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আমাদের তোমাদের যে এই ধরনের একটা প্রসারিত ব্যাপার তোমাদের দ্বারা সম্ভব হয়েছে। যাই হোক, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে যেহেতু এর পরে আপনাদের একটা অনুষ্ঠান আছে স্কাউট ভবনে, এই জন্য সময় কেন নষ্ট করবো না। বিশেষ করে আজকের আমাদের এই প্রতিষ্ঠানে যে সাবেক ছাত্ররা এসেছেন আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি, এবং তাদের বক্তব্যতে যেটা বুঝলাম যে আমাদের প্রতিষ্ঠানের আমরা বিভিন্ন সময় তোমাদের আপনাদের সাথে যোগাযোগ রাখবো, আমরা আপনারা আমাদের যোগাযোগ রাখবেন প্রতিষ্ঠানের প্রয়োজনে, এবং খাজলকে একটু এগিয়ে দিয়েছেন চেষ্টা করবেন এই ধরনের কোনো সুযোগ সুবিধা করা যায় কি না। আর বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমার প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক বৃন্দ, আমাদের শ্রদ্ধেয় ছাত্রকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার অত্রপ্রতিষ্ঠান প্রাপ্ত শিক্ষার্থী যারা, সবাইকে আমার অভিনন্দন ও ধন্যবাদ জানাবো, বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। Thank you.
সেই 94 সালের রেজিস্ট্রারটা থাকলে এখন এই রুটো করে নিতে সেটা নাই আমরা কি করবো আর সবাই ভালো থাকো আমাদের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি যে ওই ওই পাশে গিয়ে স্যারদেরকে নিয়ে কেকটা কেটে আজকে দিনটাকে সুন্দর শুরু করে দেওয়ার জন্য বলবো না রক্সিটা দিয়ে দি বন্ধুরা যে যেখানে যান সবাই ভালো থাকিস মাঝে মাঝে সবাই সবার খোঁজ খবর রাখিস প্রতিটা দিন হবে না সবার সাথে দেখা বুঝি এখন বন্ধু ছাড়া মানুষ কত একা তোদের ছাড়া চলা কত কঠিন কেউ কি জানি বন্ধুরা যে যেখানে যান সবাই ভালো থাকিস মাঝে মাঝে সবাই সবার খোঁজ খবর রাখিস বন্ধুরা যে যেখানে যান সবাই ভালো থাকিস মাঝে মাঝে সবাই সবার খোঁজ খবর রাখিস কেমন আছিস রে তোর
সবার সঙ্গ পেয়েছিলাম জীবনের তাগিদে সবাই ছিন্ন হয়ে গেলাম এই সুন্দর পৃথিবীতে সবার সঙ্গ পেয়েছিলাম জীবনের তাগিদে সবাই ছিন্ন যতই দূরে এই গানটা যেন সবাইকে আবারও এক করে বন্ধু 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 রে তোরা কেমন আছিস রে তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে যতই দূরে এই গানটা যেন সবাইকে আবারও এক করে বন্ধু 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 রে তোরা কেমন আছিস রে তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে সময়কে ধরে রাখা
স্মৃতির খেলা, স্বপ্নের প্রান্তরে স্মৃতির সাথে পথ চলা। দেখো না বন্ধুত্বের কোন ব্যবধান, নানা রঙে কর রঙিন এই ভুবন, সময়কে ধরে রাখা যায় না। Shoot.